পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে 60 কেজি ওজনের বিশাল আকৃতির এক সামুদ্রিক শোল মাছ ধরা পড়েছে। এর দৈর্ঘ্য 10 ফুট ও প্রস্থ 2 ফুট। প্রতিনিধি ফরিদউদ্দিন বিপুল জানান, সকালে এই মাছটি আলিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। স্থানীয়রা জানায়, বঙ্গোপসাগরের সোনারচর পয়েন্টে বাঁশখালী এলাকার হাসানুল মাঝি নামে এক জেলের জালে 3 দিন আগে মাছটি ধরা পড়ে। আজ তিনি মাছটি আলিপুর নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান 20,000 টাকায় তা কিনে নেন। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন হাসানুল। এ সময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শৈল মূলত সচরাচর দেখা যায় না, এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন। বছর জুড়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে পাটের ভালো ফলন হলেও প্রকৃতির বৈরী আচরণের কারণে বৃষ্টি কম হওয়ায় পানির অভাবে পাট পরিবহন ও চাক দেওয়ার জন্য শ্রমিক ও পরিবহন খরচ বেড়েছে প্রায় 2 গুণ। প্রতিনিধি মোহাম্মদ রাহান মুন্সি জানান, খাল বিলে পর্যাপ্ত পানি না থাকায় ক্ষেত থেকে পাট কেটে নদীতে আনতে বাড়তি টাকা খরচ হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক। কেউ কেউ পাট কাটলেও ক্ষতিতেই খেতেই শুকিয়ে যাচ্ছে সোনালী আঁশ পাট। অনেকেই আবার ট্রলি বা ট্রাকে করে আত্মীয়র বাড়িতে নিয়ে যাচ্ছে পাট জাগ দেওয়ার জন্য। বর্তমান পাটের মূল্যের চেয়ে খরচ বেশি হয়, অনেক কৃষক মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে আগামী বছর পাটের পরিবর্তে অন্য ফসল বোনার চিন্তা করছেন।